গ্রামের মানুষ এটা পছন্দ করে এবং এটা সাধারণত বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়? ভিতরের অবস্থাটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন দর্শক, কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আপনাদের কাছে প্রশ্ন রইল যে এটা বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। অদ্ভুত একটা টেস্ট, মানে এটাকে আনডিসক্রাইবেবল, এটা কীভাবে ডিসক্রাইব করবো বুঝতেছি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে জৈনুল আবেদিন পার্কে, ময়মনসিংহ শহরের যে পার্কটা জনপ্রিয় পার্ক, হাঁটতে হাঁটতে একটা ভিন্নধর্মী একটা ফল হঠাৎ করে পেয়ে গেলাম। মামা বিক্রি করছে, যে ফলটার নাম হচ্ছে কদবেল। তো আসলে কদবেল আপনারা অনেকেই চিনেন, এটা এমন একটা ফল যেটা আসলে গ্রামাঞ্চলে তেমন একটা জনপ্রিয় না, পাওয়াও যায় না, আমরা আসলে গ্রামাঞ্চলে তেমন একটা পাই না, আবার শহরাঞ্চলে প্রচুর বিক্রি হয়। এটা আসলে কেমন যেন একটা মানে রহস্যজনক একটা ফল, তো এটার পপুলারিটিও বোঝা যায় না, আবার এটা যে খুব একটা জনপ্রিয় না তাও বোঝা যায় না। তো একটা ভিন্নধর্মী আর কি একটা ফলটার নাম হচ্ছে কদবেল। তো আজকে হঠাৎ করে পাইলাম, পাওয়ার পরে চিন্তা করলাম যে টেস্ট করে দেখি, অনেকদিন পরে টেস্ট করে দেখি এবং আপনাদের সাথেও অভিজ্ঞতাটা শেয়ার করি। তো মামা আপনার নাম কি? ঈশান। বাহ, সুন্দর নাম। তো আপনি এটা কতদিন ধরে বিক্রি করেন? এটা মাস দেড়। মাস দেড়, মানে অন্য কাজও করেন আপনি? যখন এটা সিজন আসে, যখন যে ফল আসে তখন এই ফলই বিক্রি করেন? যখন যে ফল আসে তখন সেই ফল বিক্রি করেন। আচ্ছা, তো আপনার এখানে কি কি সাইজের আছে আর কোথা থেকে নিয়ে আসেন এই কদবেলগুলো? এগুলো আমি ঢাকা কারণ বাজার, ঢাকার কারণ বাজার থেকে নিয়ে আসেন? কেমনে নিয়ে আসেন ঢাকার কারণ বাজার থেকে এত দূর থেকে? যাই বাসে, যান বাসে, বাসে গিয়ে আবার আসার সময় বাসে আসি। এই বক্সের ভিতরে বস্তাগুলো ঢুকাই। কি রকম প্রাইসের আছে, মানে ভিন্ন ধরনের ছোট বড় সাইজ আছে দেখা যাচ্ছে? 10 টাকা আছে, 20 টাকা, 30, 40, 50, 60, 70 টাকাও বিক্রি করা যায়। ও আচ্ছা, বিভিন্ন সাইজের আছে? বিভিন্ন সাইজ। আচ্ছা, কোনটা সাধারণত ভালো হয় কোনটা, আর এটা কিভাবে খাওয়া যায় এই ফলটা? আপনার মানে গ্রামে তেমন একটা পাওয়া যায় না কি জন্য? না, এটা গ্রামে আপনার গ্রামের মানুষ এটা পছন্দ করে না। আচ্ছা, মানে গ্রামের মানুষ জনরা আসলে এর থেকে ভালো 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 ফল খায় অভ্যস্ত। তো অনেকজন আছে ওইগুলো চিনেই না, চিনেই না, ফেলে অথবা ফালায় দেয়, খায় না, ফালায় দেয়, খায় না। আচ্ছা, কিন্তু শহরে আবার এটা অনেকেই খায়। মাঝারি সাইজের একটা আমাদেরকে সুন্দর করে বানায় দেন, এটার বানানোর প্রসেসটাও একটু বুঝাই দেন আমাদের কিভাবে খায়। এই যে বানানোর প্রসেসটা হলো আপনার এই বেলটা হাতে নিলাম, এই যে ওভাবে ফুটা করব। এটা কি, এটা কি যন্ত্র? এটা হলো প্যারাগ। এর সর্বনাশ দেখেন যন্ত্রের অবস্থা, এটা দিয়ে গর্ত করে এটা দিয়ে পুরে। ও, এটা কি ব্লেড? হ্যাঁ, এটা চাকু। আচ্ছা, নেন ভাই আপনার যন্ত্র আপনি। ঠিক আছে। আচ্ছা, এটা এরকম করে গর্ত করা হয় না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। আচ্ছা, এটা এরকম করে গর্ত করা হচ্ছে, প্রথমে ছিদ্র করা হলো, এরপরে এখন এই গর্তটা বড় করা হচ্ছে। এগুলো আপনার 40 টাকা 30 টাকা রাখা যাবে। গর্ত করলাম। আচ্ছা, গর্ত করার পরে এটার ভিতরে কি দিবেন? এটা মশলা দিলাম, মশলা দিলাম। এটা কি লবণ? লবণ আছে, মরিচ আছে। আচ্ছা, লবণ আর মরিচ একসাথে মিক্স করা। এরপরে দিলাম কাঁচামরিচ। এটার ভিতরে দেওয়া হচ্ছে কাঁচামরিচ কুচি। আচ্ছা, কাঁচামরিচ কুচি কি, মানে আগে তো আমি দেখি নাই কাঁচামরিচ কুচি দিতে। কাঁচামরিচ আপনার ধনিয়া পাতাও দেয়, ঠিক আছে, কিন্তু ধনিয়া পাতা আজকে নাই। আচ্ছা, ধনিয়া পাতাও দেওয়া হয়। আচ্ছা, এগুলো হচ্ছে টেস্টের জন্য আর কি। টেস্টের জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে লবণ। লবণটা আর কি ওই শুকনা মরিচের গুঁড়া দিয়ে মিক্স করা যে ভাজা হয় আর কি। আচ্ছা, হালকা বিট লবণও আছে, হালকা বিট লবণও আছে, লবণও আছে। তো লবণ টবণ এগুলো সব কিছু দিয়ে ভিতরে এটা ভালো করে মাখানো হচ্ছে। আচ্ছা, এটা টেস্টটা কিরকম হয়, টক বেশি হয়? টক বেশি, টক না, মূলত কি টক? মিডিয়াম মূলত, এটা আসলে টক স্বাদযুক্ত। ঠিক আছে, এরপরে এটা কি দেওয়া হবে? কাঠি। আইসক্রিমের কাঠির মতো কাঠি দেওয়া হবে, আর কাঠি দিয়ে এটা আস্তে আস্তে বের করে খাওয়া হয় আর কি। কাঠিটা একটু পলিশ করা হচ্ছে নাকি? কাঠিটা মানে ই করে দিলাম, ধার দূর। ও, নাহলে তো জিভ কেটে যাবে। ধারটারগুলো একটু কমায় দেওয়া হচ্ছে। এই যে আমাদেরকে এই কদবেলটা দেওয়া হচ্ছে। কদবেল সম্পর্কে আসলে আমারও তেমন একটা আইডিয়া নাই। এই যে হোল করে ভিতরে সকল মশলা টসলা দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না। তো তারপরে যদি সম্ভব হয় আমরা একটু ভেঙেও দেখাবো। তো এটা সম্পর্কে তো আমার কিন্তু তেমন একটা আইডিয়া নেই, আমি খুবই কম খাইছি, আজকে অনেকদিন পরে ট্রাই করে দেখছি। আপনাদের যাদের অভিজ্ঞতা আছে কদবেল সম্পর্কে এবং এটা সাধারণত বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়, তো এটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আপনাদের কাছে প্রশ্ন রইল যে এটা বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়।
ঠিক আছে এখন এটা কাটি দেওয়া হবে নাকি আচ্ছা এই কাটি দিয়ে এখন খাওয়া হবে যাক অবশেষে আমরা কদবেল পেলাম এখন এটা বেরোচ্ছে না কেন গ্রামারটা আসলে বুঝতে হবে আগে গুড়ান দিলাম তারপর এই যে এখন একটু বেরোয়েছে তো দেখি টেস্টটা কেমন অদ্ভুত একটা টেস্ট মানে এটাকে আনডিসক্রাইবেবল এটা কীভাবে ডিসক্রাইব করবো আমি বুঝতেছি না যে লবণটা দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে কাঁচামরিচ দেওয়া হয়েছে এগুলোর টেস্ট আসতেছে আর কদবেলের যে একটা কেমন যেন একটা অ্যাসিডিক অ্যাসিডিক একটা টেস্ট আর একটু টক টক টেস্ট সেটা আসতেছে তো আসলে কি অভিজ্ঞতা নেওয়ার জন্যে আর ভিন্ন ধরনের একটা টেস্ট উপভোগ করার জন্যে এটা আসলে ট্রাই করে দেখাই যায় বিশেষ করে মেয়েরা কিন্তু এটা অনেক পছন্দ করে এবং ট্রাই করে দেখে ভিতরের অবস্থাটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন দর্শক তো এই জিনিসটাই সুন্দর করে মাখানো হয়েছে এইবার সুন্দর করে চামচে তোলা যাচ্ছে তো এটার রেটিং আসলে দেওয়ার মতো তেমন কিছু নাই আমি আর রেটিং টেটিং দিলাম না আপনারা যখন পাবেন অবশ্যই টেস্ট করবেন টেস্ট করে আপনারা রেটিংটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং পরবর্তীতে আমরা আর কী কী ফুড রিভিউ করতে পারি সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন মন্তব্যের মাধ্যমে তো সেই পর্যন্ত নতুন আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।